ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা। হিজরি সনের প্রতি রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সাহরি থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার গ্রহণ থেকে বিরতির মাধ্যমে রোজা পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা দেয়, তাই রোজা রাখার সময়ও কম বেশি হয়। এবছর রমজানে বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় হবে প্রায় ১৩ ঘন্টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে ১৩ ঘন্টা ৫৬ মিনিট পর্যন্ত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের রমজানের সবচেয়ে ছোট দিন রোজা রাখতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরটির মুসলিমদের। তাদের ১২ ঘন্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। অন্যদিকে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নুকের মুসলিমদের, তাদেরকে ১৭ ঘন্টা ৫২ মিনিট রোজা রাখতে হবে। এছাড়াও ১৬ ঘন্টার বেশি সময় ধরে রোজা রাখবেন আইসল্যান্ডের মুসলিমরা। রমজানে ১৫ ঘন্টার বেশি সময় উপবাস থাকবেন ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড ও কাজাকস্তানের মুসলিমরা। ১৪ ঘন্টার বেশি রোজা রাখবেন বেলজিয়াম, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন, রোমানিয়া, ইতালি, বুলগেরিয়া, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, কানাডা, জাপান, গ্রিস, নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, তিউনিশিয়া, আলজেরিয়া, ইরান, ভারত, মরক্কো, সিরিয়া, পাকিস্তান, ইরাক, লেবানন, জর্ডান ও মিশরের মুসলিমরা। ১৩ ঘন্টা রোজা রাখবেন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, নাইজেরিয়া, সেনেগাল, ইথিওপিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সোমালিয়া, প্যারাগুয়ে, কেনিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চীন ও নিউজিল্যান্ডের মুসলিমরা।